কমপ্লায়েন্সের উপরে এবং ম্যানুফ্যাকচারিং ফোরের একেবারে আমরা শেষ পর্যায়ে আছি। আজকে ক্লাস ছাড়া আর একটা মাত্র ক্লাস আপনারা পাবেন, তো আর একটা ক্লাস হবে নেক্সট ফ্রাইডে 3 তারিখ, রাইট? আচ্ছা, 3 তারিখে ক্লাস মানে হচ্ছে আর একটা মাত্র ক্লাস আছে, দেখুন হচ্ছে 10 তারিখ থেকে ফাইনাল এক্সাম। তো তার আগে আপনাদের মোটামুটি ক্লাস কিন্তু শেষ হবে, এবার ম্যানুফ্যাকচারিং ফোরের যত কোর্স আপনাদের যা যা ছিল অলমোস্ট ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ডান, একদমই ফিনিশিং এর দিকে আমরা আছি, যার কারণে কমপ্লায়েন্স থাকবে, ঠিক আছে? সো আজকে আমরা চেষ্টা করবো 2-3টা লেকচার আসলে দেখিয়ে দেওয়ার জন্য, সো যে কটা পারি। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কমপ্লায়েন্স। What does it mean by compliance? The term compliance describes the ability to act according to an order, set of rules or requests. Compliance মানে হচ্ছে কোনো একটা নিয়ম কানুন যেটা হচ্ছে অলরেডি সেট করে দেওয়া আছে, সেই নিয়ম কানুনটা মেনে চলাটাই হচ্ছে কমপ্লায়েন্স, ঠিক আছে? সো কোনো একটা টার্ম বা কোনো একটা কাজ যেটা করার মতো অ্যাবিলিটি রাখে, সেই কাজটা যদি আগে থেকেই কোনো অর্ডার বা রুলস বা রিকোয়েস্টের মাধ্যমে সেট করে দেওয়া থাকে, সেটা মেনে চলাটাই হচ্ছে কমপ্লায়েন্স। সো ডেফিনেশন অফ কমপ্লায়েন্স মিন্স ফলোয়িং আ রুল অর অর্ডার। সো কমপ্লায়েন্স মিন্স যে কোনো রুলস এবং অর্ডারকে মেনে চলা, এটাই হচ্ছে কমপ্লায়েন্স। যেমন হচ্ছে ওয়েন সামওয়ান ইজ টোল্ড টু গো আউটসাইড অ্যান্ড দে লিসেন টু দ্য অর্ডার, যেমন কাউকে বলা হলো যে বাইরে যাও এবং আমার অর্ডারটা মেনে চলো, সে যদি অর্ডারটা মেনে চললো তাহলে সে কি কমপ্লায়েন্স মানে কমপ্লায়েন্ট আচরণ দেখালো, কমপ্লায়েন্স ইস্যুস মানে কমপ্লায়েন্সটা মেনে চললো, এটাই। আবার আরেকটা হচ্ছে ওয়ে আ ফিনান্সিয়াল রিপোর্ট ইজ প্রিপেয়ার্ড দ্যাট অ্যাডহিয়ার্স টু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যে কিছু অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সেট করা আছে যে ফিনান্সিয়াল ডকুমেন্ট রেডি করতে হলে আপনাকে সেই প্রিন্সিপাল মেনটেন করতে হবে, মেনে চলতে হবে। সো আমি যদি সেই প্রিন্সিপালগুলো মেনে চলেই একটা ডকুমেন্ট রেডি করি তাহলে আমি কি করলাম যে ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে আমি কমপ্লায়েন্সকে মেনে চললাম। আচ্ছা, এরপরে হচ্ছে কমপ্লায়েন্স বিজনেসে দুটো লেভেল থাকে, একটা হচ্ছে লেভেল 1 লেভেল 2। কমপ্লায়েন্স উইথ এক্সটার্নাল রুলস দ্যাট আর ইম্পোজড আপন অ্যান অর্গানাইজেশন অ্যাজ আ হোল, অর অ্যান্ড লেভেল 2 হচ্ছে কমপ্লায়েন্স উইথ ইন্টারনাল সিস্টেম অফ কন্ট্রোল দ্যাট আর ইম্পোজড টু অ্যাচিভ কমপ্লায়েন্স উইথ দ্য এক্সটার্নালি ইম্পোজড রুলস, মানে একটা হচ্ছে ইন্টারনালি বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনকে মেনটেন করা আর একটা হচ্ছে এক্সটার্নালি মেনটেন করা, ঠিক আছে? সো দুইটা লেভেল থাকবে। দেন হচ্ছে টাইপস অফ কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স কত ধরনের হয়। ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টারনাল কমপ্লায়েন্স, এক্সটার্নাল কমপ্লায়েন্স, যে এক্সটার্নাল কমপ্লায়েন্স রেফার্স টু কি কি ধরনের টাইপ থাকতে পারে। এক্সটার্নাল কমপ্লায়েন্স, ইন্টারনাল কমপ্লায়েন্স, সো হোয়াট ইজ এক্সটার্নাল কমপ্লায়েন্স? এক্সটার্নাল কমপ্লায়েন্স হচ্ছে এক্সটার্নাল কমপ্লায়েন্স রেফার্স টু ফলোয়িং দ্য রুলস লস এন্ড স্ট্যান্ডার্ডস সেট বাই দ্য গভর্নমেন্টাল অথরিটিস টু অ্যাভয়েড এনি নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য গুডউইল অফ দ্য অর্গানাইজেশন, মানে হচ্ছে এক্সটার্নাল কমপ্লায়েন্সটা সাধারণত গভর্নমেন্ট কর্তৃক হচ্ছে সেট করা থাকে, বিভিন্ন রুলস লস এবং স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট হচ্ছে গভর্নমেন্ট বা অথরিটি সেট করে দেয় যাতে করে কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আমার অর্গানাইজেশনের উপরে না পড়ে, এটাই হচ্ছে এক্সটার্নাল কমপ্লায়েন্স। These laws are made to help an organization build public relations, trust and bring transparency to the business it does. Complying with all the laws ensures any unnecessary duplication of effort of resources. Some of the broad heads can be categorized as follows. মানে হচ্ছে যে কোনো অর্গানাইজেশনকে চালানোর জন্য যখন গভর্নমেন্ট কর্তৃক বা কোনো হায়ার অথরিটি থেকে রুলস রেগুলেশন সেট করে দেওয়া থাকবে সেটাকে বলা হয় এক্সটার্নাল কমপ্লায়েন্স। সো এটা হতে পারে লেবার কর্তৃক বিভিন্ন ল দেওয়া, লেবার ল, কোম্পানি ল, ট্যাক্স ল, এনভায়রনমেন্টাল ল, এই সমস্ত ল এর মধ্যে দেখা যাবে একটা গভর্নমেন্ট
the owners invite traders, customers follow to maintain the quality of the service or product provided by the organization. That means government rules chharao jokhon ekta internal ekta environment ekta company ba ekta organization internal je somosto authority thake tara je somosto rules regulation gulo set kore jeta bibhinno the employers bibhinno dhoroner traders ba our customers era hocche maintain korbe ba follow korbe shei type er rules regulation ke bola hoy hocche internal compliance. Okay, so internal compliance hote pare hocche amar bibhinno preventive compliance bibhinno detective compliance or bibhinno corrective compliance eigulo hote pare amar internal compliance. Acha jemon hocche an example to internal compliance is when the accounts department follows the company's policy and reconciles cash and bank accounts at the end of month and reports it to the internal auditor. Mane hocche jemon ekta company suppose ekta bank e internal compliance ki korbe je account department সেই ব্যাংকের অ্যাকাউন্টে ডিপার্টমেন্ট থাকবে সেই ডিপার্টমেন্ট কি করবে কোম্পানি বিভিন্ন পলিসি নিয়ে এবং রিকনসিল করবে ক্যাশ এবং ব্যাংক অ্যাকাউন্টস একদম মাসের শেষে তারা এগুলো নিয়ে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করবে এবং তাদের রুলস রেগুলেশনগুলো মেনটেন হয়েছে কিনা সেটা ফলো করবে তো ইন্টারনাল ডেটা কম্পাইন্স এর কাজ আবার হচ্ছে এক্সটার্নাল টু এক্সাম্পল এক্সাম্পল টু এক্সটার্নাল কম্পাইন্স ইজ ওয়েন দ্য statutory audit of the company is done by the due date provided by the company's act mane hocche ekta audit hote pare external compliance er bibhinno dhoroner concern body ra tara hocche audit kaje hocche nijukto thakte pare sei bank eri to tokhon seta hoye jabe external compliance. So why compliance is important? Compliance is important a timely compliance with all the relevant laws, regulations, policy can benefit the organization by keeping things running smoothly, reducing fines, penalties, and also maintaining its position in the industry. So, kichu kichu me policy te khubi beshi mane hocche help kore jemon hocche higher employee retention. Higher employee retention er khetre employees have a tendency to switch the workplace if they find any complaints or issues working in the present environment with an effective internal compliance where there is safety mane higher employee retention kore jekhane hocche compliance maintain hoy shekhane employee retention o bhalo thakbe beshi thakbe eta shabhabik reduce legal charges mane hocche no business wants to suffer the results of not complying with various laws and legislations. So complying with these laws will decrease the risk of fine, penalties, lawsuits or other shutdown of the business. মানে হচ্ছে যদি আমি কমপ্লায়েন্স মেনে চলি দেখা যাবে যে আমার যে সমস্ত কমপ্লায়েন্স যদি না মেনে চলি যে সমস্ত ফাইন বা যে সমস্ত জরিমানা বা পেনাল্টিসগুলো আসতে পারে সেগুলো আমাকে দিতে হচ্ছে না সো আমি হচ্ছে আমার লিগাল চার্জেসও রিডিউস করতে পারবো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ টু বিজনেস বিজনেস একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আসবে এবং একটা কোম্পানি যদি কমপ্লায়েন্স মেনটেন করে কোনো একটা যদি করে না অবশ্যই সেখানে আমার যেটা মেনটেন করছে সেটা এগিয়ে থাকবে মানে হচ্ছে বিজনেসে অ্যাডভান্টেজ পাবে বেটার পাবলিক রিলেশন আপনি আপনার কাস্টমারকে যত ভালো সার্ভিস দিতে পারবেন আপনার কাস্টমার আপনার কাছে যত বেশি একটা কমপ্লায়েন্স এনভায়রনমেন্ট পাবে সে আপনার কোম্পানিকেই তত বেশি প্রেফার করবে সো কাস্টমার রিলেশনশিপও এক্ষেত্রে বিল্ড আপ হবে আচ্ছা এটা গেল যে কেন ইম্পর্টেন্ট এখন আসো হোয়াট ডিউটি অবজেক্টিভ রেসপন্সিবিলিটি ডাজ এ কমপ্লায়েন্স অফিসার ফুলফিল কি ডিউটি আছে দ্য কমপ্লায়েন্স অফিসার হ্যাজ এ ডিউটি টু হিজ এমপ্লয়ি টু ওয়ার্ক উইথ ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাফ টু আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ রেগুলেটরি রিস্ক মানে হচ্ছে তার ডিউটি হচ্ছে কমপ্লায়েন্স অফিসারের ডিউটি হচ্ছে যে এমপ্লয়ি টু হিজ এমপ্লয়ার with management staff to identify and manage regulatory risk. Okay, the objective hoche je the overriding objectives of a compliance officer should be to ensure that an organization has systems of internal control that adequately measure and maintain the risk that it faces. Eta hoche etar uddeshyo. Responsibility hoche the general responsibility of the compliance officer is to provide an in-house compliance service that effectively supports business areas in their duty to comply with relevant laws and regulations and internal procedure. আপনার কি ক্লাস হচ্ছে এখন মানে হচ্ছে 4 হ্যাঁ আমি আর মানে হচ্ছে 5 মিনিট বা 7 মিনিট নিয়ে দেন এক্সাম পেপার দিয়ে দিব আচ্ছা এবার হচ্ছে হোয়াট আর দা 5 কি ফাংশন অফ দা কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট একটা কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে 5টা মেইন ফাংশন থাকে কমপ্লায়েন্স তো আপনি জানেন কমপ্লায়েন্স কি তাই না যে কোনো একটা অর্গানাইজেশনে
কম্প্লায়েন্স মানে হচ্ছে রুলস রেগুলেশন সেট আপ স্ট্যান্ডার্ড রুলস রেগুলেশন যদি এক একটা অর্গানাইজেশন সেট করা থাকে এটা মেনে চলাই হচ্ছে কমপ্লায়েন্স যেমন এই রুমের কমপ্লায়েন্স কি বললাম যে এখানে আপনারা সবাই সিরিয়াল মতো বসবেন এটা হচ্ছে এই রুমের রুলস যেটা আপনাদেরকে মেনটেন করতে হলো তা আমি বলবো আপনারা কমপ্লায়েন্স মেনটেন করছেন আচ্ছা সো ফাইভ কি ফাংশন হচ্ছে টু আইডেন্টিফাই দ্য রিস্ক দ্যাট অ্যান অর্গানাইজেশন ফেসেস অ্যান্ড অ্যাডভাইস অন দেম টু ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট কন্ট্রোলস টু প্রোটেক্ট অ্যান অর্গানাইজেশন ফ্রম দিস রিস্ক মানে হচ্ছে প্রিভেনশন করা এক কথায় একটা হচ্ছে আইডেন্টিফিকেশন দেন হচ্ছে প্রিভেনশন দেন হচ্ছে মনিটরিং অ্যান্ড ডিটেকশন অ্যান্ড ফোর্থে হচ্ছে রিসলভ করা যে কোনো কিছুকে রিসলভ করা কমপ্লেক্স ডিফিকাল্টিস আসলে সেগুলোকে রিসলভ করা এটা হচ্ছে রেজলিউশন অ্যান্ড টু অ্যাডভাইস দ্য বিজনেস অন রুলস অ্যান্ড কন্ট্রোল মানে অ্যাডভাইজরি বিভিন্ন ধরনের অ্যাডভাইজরি পারপাসগুলো হচ্ছে শো করানো আচ্ছা কমপ্লেক্স ম্যানেজমেন্ট কি এটাকে হচ্ছে কমপ্লেক্স রিস্ক ম্যানেজমেন্টও বলা হয় অনেক সময় সো কমপ্লেক্স ম্যানেজমেন্টটা হচ্ছে যেটা হচ্ছে যে আমার বিভিন্ন লস রেগুলেশন স্ট্যান্ডার্ড বা পলিসি বা বিভিন্ন কোড অফ কন্ডাক্টের সাথে যে সমস্ত কিছু আমার কানেক্ট করে সেই সমস্তই একটা অর্গানাইজেশনের উপরে এই সমস্ত কিছু যা কানেক্ট করবে সেটাই হচ্ছে কমপ্লেক্স ম্যানেজমেন্ট আর এটা সব ধরনের অর্গানাইজেশনের কাজটা করে থাকে সো আমরা এখানে জানবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এটা আমরা একবার দেখে নিব যে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে যে একটা প্রসেস অ্যাকচুয়ালি অফ আইডেন্টিফাইং ভালনারেবিলিটিস অ্যান্ড রিস্ক মানে হচ্ছে একটা অর্গানাইজেশন কতটুকু ভালনারেবল তার ডিসিশনের ক্ষেত্রে তার রুলস রেগুলেশন কমপ্লায়েন্সের ক্ষেত্রে কী টাইপের রিস্ক তারা নিচ্ছে দিস রিস্ক মে বি ডিটারমাইন্ড অর প্রেডিক্টেড বেসড অন দ্য ইন্ডাস্ট্রি অর রেগুলেটরি এক্সপেকটেশনস এই রিস্কগুলো আমরা হচ্ছে আমাদের বিভিন্ন এক্সপেকটেশনের সাথে মিট করে কি না এটার উপরে আমরা বেস করে মানে প্রেডিক্ট করতে পারি আর কমপ্লায়েন্স ম্যানেজমেন্টটা হচ্ছে যে ফাইন্ডিং বা আউটকামসটা কিসে যে রিস্ক ম্যানেজমেন্ট এবং সেফ দ্য পলিসিস অ্যান্ড প্রোটেকশন নিডেড টু কন্ট্রোল মিটিগেট এন্ড মনিটর দ্যাট রিস্ক মানে সেই রিস্কটা যেটা হচ্ছে আমাদের নেওয়া আমাদের আসার কথা বা আমরা প্রেডিক্ট করেছি এই রিস্কটা থেকে মানে এই রিস্কটাকে আমরা কীভাবে হচ্ছে মিটিগেট করতে পারবো কীভাবে কন্ট্রোল করতে পারবো কীভাবে কতটুকু রিডিউস করতে পারবো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট আচ্ছা এটা এই দুই লাইনের পার্থক্য আমরা একটু দেখবো আর দেয়ার আর ভেরিয়াস এক্সাম্পল আমরা কমপ্লায়েন্সের এক্সাম্পলগুলো দেখে নিব এখান থেকে তাহলেই হবে মানে এই ফুল স্লাইডটাই খুব ইম্পর্টেন্ট ছিল যে লেবার কমপ্লায়েন্স যেমন হচ্ছে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কমপ্লায়েন্সগুলো দেওয়া হয় তার মধ্যে লেবার কমপ্লায়েন্স আছে যেমন হচ্ছে এটা সম্পূর্ণভাবে লেবারের সাথে রিলেটেড থাকবে যেমন হচ্ছে তাদের বেতন নিয়ে বিভিন্ন কমপ্লায়েন্স থাকতে পারে তাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কমপ্লায়েন্স থাকতে পারে এনভায়রনমেন্টের বিভিন্ন ক্ষতি বা লাভ নিয়ে কমপ্লায়েন্স থাকতে পারে দেন হচ্ছে ফিনান্সিয়াল কমপ্লায়েন্স থাকতে পারে যে ফিনান্সিয়াল কমপ্লায়েন্স মানে হচ্ছে বিভিন্ন ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যে ধরনের কমপ্লায়েন্স থাকে সেগুলো তারপর হচ্ছে মিসেলানিয়াস আছে অ্যান্ড স্ট্যাচুটরি মানে অল দ্য কোম্পানিজ রিলেটেড টু দ্য কোম্পানিজ অ্যাক্ট মানে যে সমস্ত কিছু থাকে সাব কোম্পানি বা হচ্ছে হেড অফিসগুলো এগুলো আন্ডারে ছোটো ছোটো অফিসগুলো সেগুলো আবার কমপ্লায়েন্স মেনটেন করে তার হেড অফিসের আন্ডারে সো এই টাইপের একটা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমপ্লায়েন্সগুলো মেনটেন করে এরকম দুই একটা এক্সাম্পল দেখাই দিতেই হবে আর বাদ বাকি তো যা করার তাই আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি নেক্সট স্লাইডে
আচ্ছা নেক্সট স্লাইড হচ্ছে ফ্যাব্রিক ইনস্পেকশনের উপরে সো ফ্যাব্রিক ইনস্পেকশন আসলে আমরা কতভাবে করি মানে বিভিন্ন টাইপসের বিভিন্ন পদ্ধতি আছে তার ভিতর একটা হচ্ছে ফোর পয়েন্ট সিস্টেম সো ফোর পয়েন্ট সিস্টেমের মাধ্যমে হচ্ছে আমরা ফ্যাব্রিক ইনস্পেক্ট করে থাকি তো ফোর পয়েন্ট সিস্টেমটা আসলে কি যে বিভিন্ন পয়েন্ট কাউন্টিংয়ের মাধ্যমে আমরা ফ্যাব্রিকে কয়েকটা ডিফেক্ট হবে এটা বের করতে পারি মানে ডিফেক্টের আন্দাজে ফ্যাব্রিকটা অ্যাকসেপ্টেবল হবে নাকি রিজেক্টেবল হবে এই জিনিসটা আমরা যে প্রসেসের মাধ্যমে বের করি পয়েন্ট সিস্টেমের মাধ্যমে বিভিন্ন গ্রেডিং এর মাধ্যমে সেটাকে বলা হয় ফোর পয়েন্ট সিস্টেম সো ফলস আর স্কোর উইথ পেনাল্টি পয়েন্টস অফ 1 2 3 এন্ড 4 অ্যাকর্ডিং টু দা সাইকেল সিগনিফিক্যান্স সো ফার্স্টলি বলি নিয়েছি যে এটা একটা স্ট্যান্ডার্ড হচ্ছে মানে হচ্ছে ক্যাবিন ইনস্পেকশন সিস্টেম যেখানে এটা একটা আমেরিকান সোসাইটি মানে টেস্টিং এবং ম্যাটেরিয়াল রেফারেন্সে হচ্ছে এই সিস্টেমটা চালু করে তো তখন হচ্ছে যে বিভিন্ন স্কোর আন্ডার করা হয় স্কোরগুলো হচ্ছে 1 2 3 4 যেমন হচ্ছে সাইজ অফ এখানে দুটো জিনিস থাকে একটা হচ্ছে সাইজ অফ ডিফেক্ট আর হচ্ছে পেনাল্টি পয়েন্টস সাইজ অফ ডিফেক্টস মানে হচ্ছে যে লেন্থ ইন ইঞ্চ মানে হচ্ছে আমার এখানে কয়টা সাইজ মানে সাপোজ লাইক আমার একটা ফ্যাব্রিকে 3 ইঞ্চ অথবা তার কমে হচ্ছে কোনো একটা ডিফেক্ট ধরা পড়লো 3 ইঞ্চ বা তার কম সেই ক্ষেত্রে আমার পেনাল্টি পয়েন্ট 1 হবে যদি সেই ডিফেক্ট সাইজটা 3 থেকে 6 ইঞ্চের মানে 3 থেকে 6 ইঞ্চের মধ্যে থাকে তখন পেনাল্টি পয়েন্ট হবে 2 যখন 6 বা তার বেশি মানে 9 মধ্যে থাকবে 6 থেকে 9 তখন পেনাল্টি পয়েন্ট 3 এন্ড যখন 9 বেশি হয়ে যাবে তখন পেনাল্টি পয়েন্ট 4 আর দেন হচ্ছে ফোর পয়েন্ট সিস্টেম এইটুকু হচ্ছে আমরা ফোর পয়েন্টের হচ্ছে পয়েন্টিং সিস্টেমটা জানি দেন হচ্ছে বাকিটা আমরা পরের ক্লাসে যাবো